দাম পড়বে মাত্র 400 টাকা, খুব সুন্দর একটা পায়রা। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সজলদার বাড়িতে। সজলদার বাড়ি বেশ কিছু পায়রা সেল আছে, ভালো ভালো ম্যাড্রাস পায়রা সেল আছে, কালাঙ্কা পায়রা সেল আছে, এমনি নর্মাল গিরিবাজ পায়রাও সেল আছে, কালশিরা সেল আছে, ফুলশিরা সেল আছে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। এখন তোমাদের যে পায়রাটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা লালশিরাই বলতে পারো, লালশিরা ঘরের মাদা পায়রা, পাথরের চোখের পায়রা আছে, লালশিরা ঘরের মাদা পায়রা। এদের বেবি চাইলে তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ পায়রার চোখের কোয়ালিটি একদম পাথরের ঘরের চোখের পায়রা আছে, খুব সুন্দর চোখের কোয়ালিটি আছে। তো এই পায়রাটা সেল হবে না, এদের বেবি সেল আছে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এইসব পায়রা হচ্ছে নর্মালি 3 থেকে 4 ঘন্টা ওড়া, দাদাকে জিজ্ঞেস করে আমি তবে বলছি। তো দাদা বললো 3 থেকে 4 ঘন্টা নর্মালি উড়েছে। এবার এদের বেবি মাস্ট উড়বেই উড়বে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গেটআপের পায়রা আছে, মাথা হেডসেপটা দেখে তোমরা বুঝতে পারছো খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা। তো এদের বেবি যারা নিতে চাও তারা কন্ট্যাক্ট করে রাখতে পারো, ছেড়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পায়রাটা, আর ওপারে যেটা আছে ওটা হচ্ছে নর, ওর সাথে পেয়ার আছে। এদের বেবি চাইলে তোমরা বেবি পেয়ে যাবে। এখন তোমাদের যে বেবি দুটো দেখাচ্ছি এই বেবি দুটোও সেল আছে, খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে, আর এইসব বেবি নিলে মাস্ট উড়বে। এইটা হচ্ছে নর আছে, ওপারে এটা হচ্ছে মাদা আছে। তো পেয়ারটা বলেছে 600 টাকা, তোমরা যদি বার্গেনিং করো 500 টাকায় পেয়ে যাবে। 500 টাকা কি 450 টাকা এরকম হবে, সামথিং এরকম হয়ে যাবে। তো তোমরা যারা যারা নিতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। দেখতে পাচ্ছ পায়রার ডানার কোয়ালিটি দেখে যেই সব পায়রা নিলে তোমরা উড়াতে পারবেই পারবে। যেটা দেখছো এখন সাদাটা, সাদাটা হচ্ছে নর, আর ওপারে যেটা আছে সাদাটা হচ্ছে ফুলশিরা ধরনের আছে, আর ওপারেটা হচ্ছে কালশিরা, কালশিরাটা হচ্ছে মাদা। আর ল্যাচ কেটে দিয়েছে, কারণ বর্ষাকালের জন্য ল্যাচ কেটে দিয়েছে। তো যারা তোমরা নিতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর দাদার নাম্বারটা তো এমনি স্ক্রিনে দেওয়া আছে, যারা যারা নিতে চাও তোমরা ডাইরেক্ট দাদার সঙ্গে যোগাযোগ করে নাও। দেখতে পাচ্ছ পুরো সেটের বেবি আছে। আরও একটা তোমাদের কালশিরা বেবি দেখাচ্ছি, এটা হচ্ছে নর আছে। এই নরটা দারুণ হবে, প্রথম থেকে তোমাদের বলে দিচ্ছি এই পায়রাটা দারুণ একটা কোয়ালিটির পায়রা আছে। মাথার হেডসেট দেখে তোমরা বুঝতে পারছ ফোঁট একদম ছোট হবে। এটা হচ্ছে এখন ফুল পাটটা আছে, যারা নিতে চাও উড়ানোর জন্য মাস্ট নিতে পারো এই পায়রাটা, তোমাদের সাজেশান করবো। পায়রাটা খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা আছে, ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা আছে, পুরো গোড়া থেকে বাঁধা। বর্ষাকালের জন্য ল্যাচ খেটে দিয়েছে, তাই তোমাদের ল্যাচ দেখাতে পারছি না, তোমরা ডানাটা দেখো। আর কালশিরা পায়রা যেরকমই হয় গলা পুরো চাপ হবে। এই পায়রাটা সিঙ্গেল বলছে 400 টাকা, তোমরা যদি বার্গেনিং করো 300 টাকায় হয়ে যাবে। মাস্ট একটা পায়রা আছে, খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে, তোমরা চাইলে নিতে পারো। সেলের পায়রা আছে, অ্যাভেলেবেল আছে সেলের জন্য, নিলে তোমরা উড়াতেও পারবে। এখন নর্মালি দেড় ঘন্টা মতো উড়ছে। এখন তোমরা একটা পায়রা দেখছো, এই পায়রাটাও খুব সুন্দর একটা পায়রা আছে। দেখতে পাচ্ছ যেমনটা তোমরা দেখছো, পায়রার কোয়ালিটি দেখো, পায়রার কোয়ালিটি দেখে তবেই তোমরা দাম দেবে। এই হচ্ছে পায়রার কোয়ালিটি আছে, একদম অ্যাকুরেট পায়রার কোয়ালিটি আছে, যারা নিতে চাও এই পায়রাটা। পায়রা কত সুন্দর হেডসেপ আছে তোমরা দেখে বুঝতে পারছো, চোখ দেখতে পাচ্ছ, চোখ পুরো জ্বলছে। নর পায়রা আছে দেখতে পাচ্ছ, পায়রার চোখের কোয়ালিটি, পায়রার চোখের জলভাব আছে, প্লাস পায়রার চোখের রিং আছে, হালকা একটা হলুদ রিং আছে কালো মনির পাশে, তোমরা দেখতে পাচ্ছ একদম অ্যাকুরেট পায়রা আছে। সিঙ্গেল পায়রাটা বলছে 500 টাকা, তোমরা যদি বার্গেনিং করো 400 টাকায় হয়ে যাবে। 400 টাকায় তোমরা পেয়ে যাবে, সিঙ্গেল 400 টাকায় পেয়ে যাবে, আরেকবার বলছি 400 টাকায় পেয়ে যাবে। আর মাস্ট পায়রা আছে, তোমরা নিতে পারো, খুব সুন্দর একটা পায়রা আছে। আর ওড়া পায়রা আছে, নর পায়রা আছে, তোমাদের বলে দিচ্ছি নর পায়রা আছে, যাদের লাগবে চাইলে তোমরা নিতে পারো, খুব সুন্দর একটা পায়রা আছে। আর ল্যাচ কাটা আছে দেখতে পাচ্ছ, প্রায় আজকে তোমাদের যে কটা পায়রা দেখাবো প্রায় প্রত্যেকটা পায়রা হচ্ছে ল্যাচ কাটা আছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে পায়রা ফুল বডি স্ট্রাকচার, যারা পায়রা চেনো তারা বুঝতে পারছ, একদম ফুল রানিং আছে, নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে, সিঙ্গেল আছে, চাইলে তোমরা নিতে পারো। কত সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ, ফুল অ্যাক্টিভ পায়রা আছে নর পায়রা। আরও একটা তোমাদের পায়রা দেখাচ্ছি, এই পায়রাটা নর কি মাদা হবে দাদা নিজেই জানে না, কারণ দাদার হচ্ছে কালেকশন করা পায়রা। যারা পায়রাটা নেবে অবশ্যই তোমরা দেখে নেবে, যত সম্ভব নর হতে পারে। এই পায়রাটার চোখ দেখো, চোখ দেখে তোমরা বুঝতে পারছো দাদার বাড়ির যে কটা পায়রা আছে সব কালেকশন করা পায়রা। আর পায়রার চোখ দেখো, চোখ দেখে তোমরা বুঝতে পারছো, হলুদ একটা বাইরে পট্টি মতো আছে, হলুদ একটা রিংও আছে দেখতে পাচ্ছ, স্পষ্ট তোমাদের দেখাচ্ছে সানলাইটে ফেলে ভালো করে। আর চোখের ধারে ঘের দেখো, বেশিবার কিন্তু বাচ্চা কাটায় নে পায়রাটা, ধারি পায়রা আছে, নিলে তোমরা ওড়াতে পারবে। পায়রার ডানা দেখো, নিলে তোমরা ওড়াতে পারবে। তোমাদের বারবার করে বলে দিচ্ছি এটা নর কি মাদা হবে দাদা নিজেও জানে না, মানে কনফিউশনের মধ্যে আছে। তোমরা যারা নেবে পায়রাটা তোমরা দেখে নেবে। এই পায়রাটার দামও 400 টাকা রেখেছে, বার্গেনিং করলে তোমরা 300 টাকায় পেয়ে যাবে। খুব সুন্দর একটা ঘরের পায়রা আছে, একদম সম্পূর্ণ বন্ধদুমের পায়রা। আই থিঙ্ক এটা নর হতে পারে, নর হতে পারে, কারণ পায়রাটা ডাকছেও না। যারা নেবে অবশ্যই তোমরা দেখে বুঝে শুনে নেবে। তো খুব সুন্দর একটা পায়রা আছে, পায়রা কোয়ালিটি খুব সুন্দর আছে, নর কি মাদা শুধু এটাই বোঝা যাচ্ছে না।
এখন তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি, কালাঙ্কা নর পায়রা। কালাঙ্কা ঘরের পায়রা আছে, নর পায়রা। কালাঙ্কা পায়রা তোমরা এরকমভাবে চোখ বুঝতে পারবে না, ক্যামেরায় যতটা আসছে আমি ততটাই দেখানোর তোমাদের চেষ্টা করছি, তোমরা এরকমভাবে দেখে চোখ বুঝতে পারবে না, কারণ কালাঙ্কা পায়রার চোখ পুরো কালোই হয়। তো যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে তোমরা দেখো, সানলাইটে ফেলে তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো কালাঙ্কা হচ্ছে নর আছে, তো এইটা হচ্ছে ওড়া পায়রা আছে, 3 থেকে 4 ঘন্টা ওড়া আছে। যারা নেবে অবশ্যই বুঝে শুনে নেবে, খুব সুন্দর একটা পায়রা আছে নর পায়রা। এই হচ্ছে পায়রার ডানার কোয়ালিটি আছে, 3 থেকে 4 ঘন্টা ওড়া আছে। পায়রা দাম বলেছিল 500 টাকা, তোমরা বার্গেনিং করলে 400 টাকায় পেয়ে যাবে, লাস্ট হচ্ছে 400 টাকা হলে দিয়ে দেবে, কারণ ধাড়ি পায়রা আছে, ওড়ানো পায়রা নর্মালি 3 থেকে 4 ঘন্টা। এরকম পায়রা তোমরা 400 টাকায় কোথাও পাবে না। কালাঙ্কা ঘরের একটা পায়রা আছে, তোমরা ফুলশিরাই বলতে পারো, খুব সুন্দর একটা পায়রা আছে দেখতে পাচ্ছ। পায়রার ল্যাজ হচ্ছে সম্পূর্ণ বন্ধদুমের পায়রা, যারা নিতে চাও অবশ্যই তোমরা বুঝে শুনে নেবে। আর নর পায়রা আছে তোমাদের ভালো করে দেখে দিচ্ছি, এই হচ্ছে পায়রা পাঞ্জা, একদম শুষ্ক পাঞ্জা আছে নর পায়রা, প্রচুর অ্যাগ্রেসিভ আছে, প্রচুর ছটপটে পায়রা আছে। যারা নেবে অবশ্যই তোমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট যোগাযোগ করে নাও। এখন তোমাদের এক পেয়ার পায়রা দেখাচ্ছি, একটা হচ্ছে ফ্যাঁসা বেলে আছে, ফ্যাঁসা বেলে বলতে যেটাকে বলে কাজমার ওপর, কাজমার ওপর বেলে আছে, এটা হচ্ছে নর আছে। নরের চোখের কোয়ালিটি দুর্দান্ত আছে, আর ওর সাথে আছে একটা নর্মাল বেলে পায়রা, নর্মাল বেলে নয়, ওর হচ্ছে চোখের ভিতরে রিংটা দেখলে তোমরা বুঝতে পারবে। এদের বেবি সেল আছে, এদের বেবি সেল আছে, এরা নর্মালি 5 ঘন্টা উড়ছে, এরা নর্মালি ধাড়িয়ে ওড়ানো আছে, এদের বেবি হচ্ছে 3 ঘন্টা উড়ছে। আর এই হচ্ছে বন্ধুরা মাদাটা, চোখের কোয়ালিটি দেখে তোমরা বুঝতে পারছো একদম পরিষ্কার চোখের পায়রা আছে, কোয়ালিটি খুব সুন্দর আছে। তো এই পায়রা, এই পায়রাগুলো সেল নেই, এদের বেবি চাইলে তোমরা পেয়ে যাবে নর্মালি 3 থেকে 4 ঘন্টা। যারা বেলে পায়রা, অবশ্যই অনেক পায়রা, অনেক দাদারাই আছে যারা বেলে পায়রা পছন্দ করে থাকো, তা তাদের ক্ষেত্রেই বলছি, এদের বেবি তোমরা নিয়ে যেতে পারো। বেবি হয়েছে, মাটি খেয়েছে বলে ঠোঁটটা ওরকম ছিল, দেখতে পাচ্ছ। এই হচ্ছে নরটা, ডানার কোয়ালিটি আছে, খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা আছে। এই হচ্ছে বন্ধুরা মাদাটার, তোমাদের ডানা ভালো করে দেখাচ্ছি, এই হচ্ছে বন্ধুরা মাদাটার ডানা আছে। যারা নেবে অবশ্যই তোমরা দেখে নেবে, এদের বেবি চাইলে তোমরা বেবি পেয়ে যাবে। তো পায়রা আছে, খুব সুন্দর পায়রা আছে, একটা হচ্ছে কাজমার ওপরে আছে, একটা হচ্ছে নর্মাল বেলে আছে। তো কাজমার ওপরে যেটা আছে ওটা হচ্ছে নর, আর নর্মাল বেলে আছে ওটা হচ্ছে মাদা। পায়রা খুব সুন্দর আছে, তোমাদের ভালো করে ছেড়ে দেখাচ্ছি। এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে, এদের বেবি আছে বলে একটু ছটপট করছে পায়রা। এদের বেবি তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এখন তোমাদের দুটো পায়রা দেখাচ্ছি, এইসব পায়রা এখন বলতে গেলে খুব কম, যার কাছে আছে রিয়ার পায়রা, রিয়ার ম্যাড্রাস পায়রা দিতে চায় না। তো দাদা হচ্ছে এদের বেবি সেল করে দেবে, এই পায়রাগুলো হচ্ছে শখে। পায়রার চোখ দেখো দুর্দান্ত, অপূর্ব একটা চোখের পায়রা আছে, খুব সুন্দর একটা চোখের কোয়ালিটি আছে, দেখতে পাচ্ছ চোখের ভেতরে হলুদ রিং। যারা পায়রা চেনো তারা অবশ্যই তোমরা বুঝতে পারছো, যারা ম্যাড্রাস পায়রা পুষছো, যে কী চোখের পায়রা আছে। তোমাদের একটা ভালো করে ধরে দেখাচ্ছি, এই হচ্ছে, এটা হচ্ছে মাদা, মাদা পায়রা আছে, চোখের ঘের দেখো কাজমার ওপরে আছে, কাজমা ম্যাড্রাস মাদা। ডানা হচ্ছে দাদা কাঁচি করে রেখেছে, কারণ এইসব পায়রা কেউ নর্মালি এমনি ওড়াতে চায় না, ডানা কাঁচি করা আছে। এদের বেবি চাইলে অ্যাভেলেবেল পেয়ে যাবে, কারণ বেবি হয়েছে, তোমরা 2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে দাদার সঙ্গে। যারা এইসব পায়রা নিতে চাও, 7 ঘন্টা ওড়া আছে, দাদা দেখে পায়রা কিনে এনেছে। এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে, 2 সপ্তাহ পরে তোমরা পেয়ে যাবে, মাত্র 2 সপ্তাহ পরে এদের বেবি পেয়ে যাবে। যারা নিতে চাও অবশ্যই তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে রাখো, অনেক কম দামে তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে বন্ধুরা যে মাদাটা তোমরা দেখলে, কাসমা মাদা, এটা ওড়িশাতে পেয়ার আছে, নর পায়রা আছে, ওটা হচ্ছে ডিপ চোখের ছিল, এটা হচ্ছে লাইট চোখের আছে। তো যারা হচ্ছে পেয়ার বাঁধতে চাও, এরকম পায়রা তোমরা দেখে নিতে পারো, দেখতে পাচ্ছ লাইট চোখের আছে, পায়রা খুব সুন্দর আছে। এই পায়রাটা হচ্ছে ওরকম 6 থেকে 7 ঘন্টা ওড়া, এই শুধু নরটা কিনে এনেছিলো দাদা 1.5 হাজার টাকা দিয়ে, 1.5 হাজার টাকা দিয়ে নরটা কিনে এনেছিলো 1500 টাকা দিয়ে। খুব সুন্দর একটা ঘেরের নর আছে, চোখের ঘের দেখে তোমরা বুঝতে পারছো বেশিবার বাচ্চাও কাটায়নি। তো এই হচ্ছে পায়রার ডানা আছে, আর এই পায়রাটা হচ্ছে একটা স্পেশাল জিনিস আছে, তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি। পায়রার ডানা ল্যাজের থেকে বড়, ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, পায়রার ডানা ল্যাজের থেকে বড়। এইসব পায়রা নর্মালি আর দেখা যায় না। তো এদের বেবি যদি তোমরা নিতে চাও, 2 সপ্তাহের মধ্যে বড় হয়ে যাবে, তোমরা অবশ্যই দেখে শুনে বুঝে নিতে পারো। তো পায়রা তোমাদের বারবারই বলছি, যারা নিয়ে যাবে পায়রা অবশ্যই দেখে নিয়ে যাবে, কারণ অনেক কম দামে দাদা দিয়ে দিচ্ছে বলে, এই নয় যে তোমরা দেখে নেবে না, ভালো করে দেখে নেবে, বুঝে শুনে তোমরা নেবে। এই হচ্ছে নরের শুষ্ক পাঞ্জা আছে, পায়রা কোয়ালিটি দুর্দান্ত আছে, যারা নিতে চাও এদের বেবি তোমরা নিতে পারো 2 সপ্তাহ পরে। পায়রাগুলো তোমরা একবার স্ট্যান্ডিং দেখে নাও, আর মাদার হচ্ছে ভাইব্রেশনটা দেখো, মাদার ডানা ভাইব্রেশন দেখো, এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে। তোমাদের দুটো নাপতা পায়রা দেখাচ্ছি, এখন যে নাপতাটা দেখছো এটা হচ্ছে কালোঝিরি আছে, ক্রিম চোখের পায়রা আছে, ঘিয়া চোখের পায়রা আছে। এদের বেবি দাদা বাড়ি থেকেই সেল করে দেয়, এরা হচ্ছে ডিম দেবে 2 সপ্তাহ কি 1 সপ্তাহের ভেতরেই ডিম দেবে। তো এদের বেবিও যারা নিতে চাও,
প্রথম তোমরা মাথাটা শক করো, তারপর তোমাদের নটটা দেখাবো। আর এদের বেবি যারা নিতে চাও তারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট বা যোগাযোগ তোমরা রেখে দাও। এদের বেবি হচ্ছে বাড়ি থেকে সেল হয়ে যায়। আর নাপতা পায়রা অনেকে উড়াতে চায় না, কিন্তু দাদা উড়িয়েছে নর্মালি 5 থেকে 6 ঘন্টা উড়ে। আর প্রচুর হাই ফ্লাইং পায়রা আছে, ডানা দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদা। আর নটটা হচ্ছে অনেকটা রামপুরির মতো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, এরপরে তোমাদের নটটা শক করাবো। তো এই হচ্ছে পায়রা আছে, তোমাদের যথাযথ বলেছিলাম যে ডানা ল্যাচ কাটা আছে, প্রায় প্রত্যেকটা পায়রাই হচ্ছে বর্ষাকালের জন্য দাদা ল্যাচ কেটে রেখেছে। এই হচ্ছে পায়রা, পায়ের ট্যাগ বালা আছে, নাপতা পায়রা আছে, ভালো করে তোমাদের ছেড়ে দেখাচ্ছি। এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে, দুর্ধর্ষ একটা স্ট্যান্ডিং আছে, মাদা পায়রা। নড়ে শক করো, এই হচ্ছে নড় আছে, ঘিয়া চোখের ওপর আছে, হালকা ঘিয়া চোখের ওপর আছে, খুব সুন্দর একটা নড় আছে। এরকম নাপতা পায়রা অনেকেই পেয়ে যাবে, কিন্তু এরম ধরনের নাপতা পায়রা আমি প্রথম দেখছি, কারণ এটা হচ্ছে অনেকটা রামপুরি পায়রার মতন চলে এসছে। ভালো করে তোমরা দেখো, অনেকটা রামপুরি পায়রার মতন। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা রামপুরি পায়রা, দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বললো না নাপতা পায়রা আছে। এদের বেবি চাইলে তোমরা পেয়ে যাবে, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে রাখো। যারা পায়রা উড়াতে চাও, অনেক দাদাই আছে যারা নাপতা পায়রা পোষে কিন্তু উড়াতে চায় না, কিন্তু এদের বেবি তোমরা উড়িয়ে দেখতে পারো, আর অনেকটা কম দামে তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে নড় আছে, নড়ের কোয়ালিটি খুব সুন্দর আছে, যারা চেনো তারা বুঝতে পারছো কী জিনিস আছে পায়রা, নাপতা পায়রা আছে। নর্মালি এইসব পায়রা এখন আর দেখা যায় না, দেখতে পাচ্ছ পায়রা। এই হচ্ছে পায়রা ডানা আছে, এইসব পায়রা উড়ানো পায়রা, দাদার বাড়িতে দাদার যে বাড়ি থেকে কালেকশান করেছে সেই দাদা হচ্ছে এই পায়রা উড়িয়েছে, উড়িয়েছে নর্মালি 6 থেকে 7 ঘন্টা রেজাল্ট করেছে, তারপরেই দাদা দেখে কিনে এনেছে। তো তোমরা অবশ্যই এদের বেবি চাইলে পেয়ে যাবে, ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা আছে, দেখতে পাচ্ছ অনেকটা রামপুরি পায়রা মতো না। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি। তো অবশ্যই তোমরা পায়রা দেখতে থাকো। এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে, শুষ্ক পাঞ্জা, পুরো শুষ্ক পাঞ্জা আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো লপটের ভিডিও বা হাটের সেলের ভিডিওতে।